অল বেঙ্গল উইথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও নদিয়া জেলার যুবশ্রী কমিটির পরিচালনায় যুবশ্রী অন্তর্ভুক্ত যুবক যুবতীদের অবিলম্বে কর্মে নিয়োগের দাবিতে মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ পদযাত্রায় সামিল হলেন নদিয়া জেলার যুবশ্রী কমিটির সদস্যরা। বিক্ষোভ পদযাত্রাটি পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে জেলা শাসকের দপ্তরে এসে শেষ হয়। এরপর জেলা শাসকের কাছে লিখিত একটি ডেপুটেশন জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। প্রসঙ্গত, গত 7 বছর আগে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মে নিয়োগ করার বিষয়টি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এরপর 7 বছর কেটে গেলেও এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত কোনো যুবক যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। অবিলম্বে তাদের কর্মে নিয়োগের ব্যবস্থা করার দাবিতে মূলত এই দিনের বিক্ষোভ পদযাত্রা সহ জেলা শাসকের কাছে লিখিত ডেপুটেশন কর্মসূচি বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। কর্মসূচি আজকে আমরা মূলত চাকরির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছি। আমরা টিএম ডেপুটেশন করব এখানে পোস্ট অফিস মোড় থেকে। আমাদের কালেক্টর অফিসে যাব, গিয়ে সেখানে ডিএমকে ডেপুটেশন দেবো। মুখ্যমন্ত্রী 2013 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে, অর্থাৎ প্রথম 1 লক্ষ যুবক যুবশ্রীদের আপনার 1500 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে এবং 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিভিন্ন দপ্তরে তাদের যোগ্যতার নিরিখে চাকরি দেওয়া হবে। তা আজকে 7 থেকে 8 বছর কেটে গেল, কিন্তু মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করছে না। তাই আমরা পথে নেমেছি, এর আগেও পথে নেমেছিলাম।